একগুচ্ছ নয় তারা শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমত ভালো আছি। প্রতিদিন সকালবেলাটাই নামাজ, কালাম আর হালকা কিছু ব্যায়াম দিয়ে শুরু হয়, আর আজকেও তার ব্যতিক্রম নয়। এখন চলে এসেছি কিচেনে, আর আজকে ভাবছি যে একটু রুটি বানাবো, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। রুটি বানানোর জন্য রাইস কুকারে যে বাটিগুলো হয় এগুলোতে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ আর একটু তেল দিয়ে এই পানিটাতে মিক্সড করে নিয়েছি। আর তারপরে আটা দিয়ে একটা খামি তৈরি করে নিয়েছি। যদিও আমার বেশ কিছু বছর হয়েছে সংসার জীবন, কিন্তু এখনও আমি একদম গোলাকার রুটি একদম সুন্দর শেপে বানাতে পারি না, আর তার জন্য কিন্তু মোদার বাবাই দায়ী। সে আমাকে বলে যে শেপ দিয়ে কী হবে, হোক না রাউন্ড কিংবা ট্রায়াঙ্গেল, আর ছিঁড়ে ছিঁড়ে তো রুটিটা খাবো, তাই যেমন পারো চাপ নিও না তেমনই বানাও। আর এই তো এভাবেই আমার চলছে আর কি। তো একদিক দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি, আর এক পাশে চুলাতে আমি রুটিটা ভেজেও নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে এক জায়গায় যাব, একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক আপুরা আছেন একদম ফুলকো ফুলকো রুটি বানায় আর একদম রাউন্ড শেপের, আমার তাদেরটা দেখে খুব আফসোস হয় যে আমি কেন তাদের মতো এত এক্সপার্ট হতে পারি নাই, কিন্তু যাই পারি আলহামদুলিল্লাহ, এভাবেই তো চলছে আর কি। আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা রেগুলার রুটি খাই না, দেখা যায় যে খুব মাঝে মাঝে একটু একটু রুটি খাই, আর তার জন্য হয়তো আমার রুটিটা আর বেশি সুন্দর হয় না। আর এখন একটা ডিম পোস্ট করে নিব। ফ্রাই প্যানে দিয়ে যে ডিম পোস্টটা করা হয় এটা মুনতাহা পছন্দ করে না, তাই ওর জন্য একটা বাটিতে ডিম নিয়ে একটু পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নিয়ে তারপর আমি ডিমটা পোস্ট করে দিই। আর এতো এভাবে পোস্ট করলে দেখা যায় মুনতাহা খুব পছন্দ করে। আর রুটিটা যদিও আমরা সবাই পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে খাওয়া হয়ে থাকে, আর যখনই রুটি খায় না কেন মুনতাহা একাই নিজের হাতে খায়। আর এতো আজকে দেখতেই পাচ্ছেন আমরা আজকে কোথায় এসেছি। আজকে এসেছি তালতলা সুপার মার্কেট। প্রথমে ঢুকতে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে মার্কেটে স্বাগতম করবে, আর তার পাশেই রয়েছে খাবারের কিছু দোকান, ইচ্ছে হলে একদম পেট ভরে খেয়ে মার্কেটে ঢুকতে পারেন। আর হাতে ডান পাশে রয়েছে বাহিরে কিছু দোকান, কসমেটিক্সের, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের জন্য কিছু আইটেমস, বড়দের জন্য কিছু জুয়েলারি। যদিও এসব এখন আর ব্যবহার করি না, আর এগুলো কিনতে ইচ্ছে করে না। একটা সময় ছিল যখন আমি প্রচুর পরিমাণ জুয়েলারি, কসমেটিক্স এইসবের প্রতি আমার খুব মনোযোগ ছিল, কিন্তু ইদানিং কেমন যেন সব কিছু সংসারের জন্যই কিনি, আর কোথাও গেলে মনে হয় যে কোন জিনিসটা কিনবো আর দেখতে ভালো লাগবে গড়টাতে। আর এইসব চিন্তা করে কিন্তু আমি বেশিরভাগই কুকারি, তারপরে হচ্ছে গড়ের সাজানোর যে এই দোকানগুলো কিন্তু আমি একটু ঘুরে দেখে আসি। আর ভ্যানে রয়েছে সুন্দর সুন্দর বাচ্চাদের কাপড় চোপড়, বড়দের টি শার্ট, গেঞ্জি। আর এখন যেহেতু শীত চলে আসছে মোটামুটি, তাই শীতের কিছু কালেকশনও রয়েছে। আর পাশে একটা দোকান ছিল, বড় বড় পুতুল ছিল, মোদা বলছিল যে এই দোকানটাতে যাবে, তাই একটু ওকে নিয়ে ঘুরে তারপর চলে এসেছি। আর আজকে আমি প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো, এখন দেখছি যদি সব দিক দিয়ে মিল হয় তাহলে হয়তো কিনবো ইনশাল্লাহ। আর আমি যাওয়ার সময় কিছু রাস্তার দুই পাশে কিছু পাপোশের দোকান ছিল, এগুলো দেখছিলাম। আর উপরে কিছু রানার ছিল, এখানে সিঙ্গেল রানার কিংবা পুরা সেট সহ রানা রয়েছে। আর সুন্দর সুন্দর পাপড়, সুন্দর সুন্দর কুশন কভার, ডেকোর আইটেমগুলো এগুলো অনেক রয়েছিল। আমি কিছু ওয়ার্ড্রপের উপরে কভার দেখছিলাম আর আলমারির উপরের, এগুলো আমার কাছে মনে হয়েছিল যে একটু প্রাইসটা বেশিই চাইছিল। আর দেখা যায় কি, যে কোনো মার্কেট হোক কিংবা বাহিরের ফুটপাতে যেখানে কিনেন না কেন সবখানে চেষ্টা করবেন দামাদামি করে জিনিস কেনার জন্য। ওনারা এমন করে যে যতটা দাম রাখা যায় তার থেকেও বেশি পরিমাণ দাম বলে তারপর দামাদামি করে আপনি আপনার পছন্দ মতো জিনিসটা কিনতে পারবেন। আর আমি যে দোকানের কিংবা আশপাশে ভিডিওগুলো করছি এগুলো কিন্তু ওনাদের অনুমতি নিয়ে করার চেষ্টা করেছি,
আর বর্তমান যে সময়টা এখন দেখা যায় যে মার্কেটে ক্রেতার থেকে ব্লগারদের সংখ্যাই বেশি, তাই অনেক সময় অনেক দোকানদার রাগ করে ভিডিও করতে, আর আমারও এটা খুব খারাপ লাগে। তাই আমি আগে ওনাদের পারমিশনটা নিয়ে নিই, তারপরে হচ্ছে যে যাই টুকটাক একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। তালতলা সুপার এই মার্কেটে আপনি অনেক কিছু পাবেন, বহু কালেকশন রয়েছে, আর একটু দামাদামি করলেই কিন্তু আপনি আপনার পছন্দ মতো মন মতো জিনিসগুলো কিনতে পারবেন। ভাবলাম যে আমি একটু দেখে যাই, যদি কিছু পছন্দ হয় তাহলে হয়তো নিব আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। যেহেতু আমি একটু ঘুরতে গিয়েছিলাম তাই তেমন কোনো কিছু দামাদামি আমি করা হয়নি, আর দেখা যায় দামাদামি করলে ওনারা জিজ্ঞেস করে আপনারা কি নিবেন। আর আমার কাছে ভীষণই খারাপ লাগে যে একটা জিনিস দাম করলাম কিন্তু অথচ নিলাম না, যেহেতু আমি শপিং গাইডের ভিডিওগুলো করি না। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সুন্দর সুন্দর শোপিসগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল, এটা 200 টাকা চেয়েছিল, আর পাশে আমার হাতে যে একটা ছোট্ট ছিল এটা 150 টাকা চেয়েছিল। আর এখানে বিভিন্ন হ্যাঙ্গার আর করা অনেকগুলো প্লান্ট ছিল, ঝুলানো কিছু লতানো কিছু গাছ ছিল, এগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা একটু বেশি, তাই আমি প্রয়োজনে যা ছিল তাই টুকটাক কিছু কেনাকাটা করেছি। আর এখানে যে কলা গাছগুলো ছিল এইগুলো 200 টাকা করে চেয়েছিল, আর এই দোকানটাতে হোম ডেকোরের বেশ কিছু আইটেম ছিল। আর এই মার্কেট থেকে একটু সামনের দিকে গেলেই একটা 99+ দোকান আছে, যদিও এই 99+-এর বেশিরভাগ জিনিসের দাম হচ্ছে 200 টাকা, কিন্তু এখানে হিউজ পরিমাণ কালেকশন ছিল, একদম পছন্দ হবে এমন আইটেমগুলো দিয়ে তারা দোকানটা সাজিয়েছে। আর আমার ছোটোখাটো একটা বিজনেস পেজ আছে, তার জন্য আমি কিছু বেডশিট নিয়ে এসেছি, আর বেডশিটগুলো আমি বিছানাতে চেক করে দেখছিলাম যে কেমন লাগে, আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এগুলো হচ্ছে হোম টেক্সের 12-প্যানেল বেডশিট, প্রতিটা বেডশিটের সাইজ একদম কিং সাইজের, আর বড় বড় হচ্ছে পিলো কভারগুলো বড় বড়, আর বেডশিটগুলো দেখতে পাচ্ছেন একদম অনেক সুন্দর, কাপড় প্রিন্টগুলো অনেক সুন্দর। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।